সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে বিজনেস সেট আপ ও ডকুমেন্টস ক্লিয়ারেন্স ব্যবসায় মাইল ফলক স্থাপন করেছেন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ বোরহান চৌধুরী। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশের। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববির পাঠানো তথ্য ছবিতে মাহমুদ রুবেলের প্রতিবেদন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরহুম জাবের আহমেদ চৌধুরীর ছেলে মোহাম্মদ বোরহান চৌধুরী 2010 সালে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে চাকুরি নিয়ে শুরু করেন কর্মজীবন। নানা প্রতিকূলতা পার করে মাত্র 12 বছরে গড়ে তোলেন 5টি প্রতিষ্ঠান। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত বাংলাদেশীর। আমি এখানে ছোট ব্যবসা শুরু করেছিলাম, ছোট মরিচালে। আমার স্বপ্ন ছিল আমি একদিন মানে অনেক বড় হব, অনেক প্রতিষ্ঠান আমার হবে, এটা আমার আশা ছিল। বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য পিআরও সেবা, লোকাল স্পন্সর, তাসিল ও আমির সার্ভিসেস, ডকুমেন্টস ক্লিয়ারেন্স এবং অফিস ভাড়া সহ নানা ধরনের সহযোগিতা দিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর বলে জানান এই উদ্যোক্তা। বর্তমানে দেশটিতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন বাংলাদেশিরা, তাই চাকুরির নিশ্চয়তা নিয়ে আমিরাতে আসার পরামর্শ দেন এই সফল রেমিটেন্স যোদ্ধা। যদি এখানে যদি আসতে চান চাকরির মাধ্যমে, চাকরি করার জন্য, তাহলে আপনার নির্দিষ্টতা এটা থাকতে হবে আপনার চাকরি ফিক্সড আছে কিনা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।